ঠিক আছে নমস্কার আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান সেতারা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আপনারা জানেন আজকে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস এই জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবসে আমরা মোহনপুর গ্রামে উত্তম বিশ্বজিৎ বাড়ির মূল কাছ থেকে একটি তেঁতুলা করে আমরা উদ্ধার করি উদ্ধার করে এটি বন্ধকের হাতে তুলে দেবো বলে দিয়েছে কারণ আমরা জানি সাপ আমাদের বন্ধু শত্রু নয় কিন্তু আমরা অযথায় সাপটাকে যে কোনো সাপকে তাকে মেরে ফেলি কিন্তু সাপ মারবে না সাপ আমাদের বন্ধু কারণ সাপ থেকে সাপ মারাত্মক ঔষধ এক হচ্ছে সাপের বিষ তৈরি হয় দুই হচ্ছে আমাদের কেমোথেরাপির ঔষধে তিন হচ্ছে ঘুমের ঔষধ তৈরি হয় তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ করব সাপ দেখলে মারবেন না সাপকে আপনারা বাঁচিয়ে রাখুন সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তৃতীয় হচ্ছে সাপ একটি সুন্দর প্রাণী একে দেখতে খুব সুন্দর আর এদেরকে যদি না আঘাত করেন এরা কেউ কোনো কাউকে মারে না তাই দয়া করে অনুরোধ করব আপনারা সাপ দেখলে সাপ ছেড়ে দিবেন সাপকে মারবেন না আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে উত্তম যে কাজটি করলো যে মোহনপুর এলাকায় যে সাপটি পাওয়া গেল ওই সাপটিকে যাতে বন দপ্তরের হাতে দেওয়া যায় যাতে প্রকৃতিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বাঁচানো যায় তার জন্য উত্তম আমাদেরকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীকে ডেকে সাপ দিয়ে দিলেন স্টিল নেবেন।